আজ পহেলা মার্চ এবং মঙ্গলবার। আপনারা জানেন যে লন্ডনে আজকে আন্ডারগ্রাউন্ডের স্ট্রাইক চলছে, মূলত রেলওয়ে মেরিটাইম এবং ট্রান্সপোর্টের যে ইউনিয়ন আরএমটি, আরএমটির 10,000 কর্মী আজকে এই স্ট্রাইকে অংশ নিয়েছেন। এবং আজকে কিন্তু লন্ডনে ওয়েদারও খুব খারাপ, বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজকে স্ট্রাইকের কারণে যে রাস্তার উপরে যে চাপ সৃষ্টি হয়েছে, পাবলিক ট্রান্সপোর্টের যে বাসের উপরে চাপ সৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু আমরা রাস্তার মধ্যে সাধারণত মাইল্যান্ডে এই সময়ে কিন্তু এত পরিমাণ ট্রাফিক থাকে না। এবং আজকের এই সাসপেন্ডের কারণে ইতিমধ্যেই শুধুমাত্র সেন্ট্রাল লাইনের যে হোয়াইট সিটি থেকে ইলিং এবং লিভারপুল স্ট্রিট থেকে লাউটন, মানে পূর্ব লন্ডনের ভিতর দিয়ে যেই সেন্ট্রাল লাইনটি চলে গিয়েছে, সেখানে কোনো ধরনের সেই সার্ভিসগুলো সামান্য ঠিক আছে, মানে পার্টলি সাসপেন্ড এবং পার্টলি চলছে। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লাইন আপমিনিস্টার থেকে ওয়েস্টার্ন পর্যন্ত এবং হাই স্ট্রিট কেনজিংটন থেকে উইম্বলডন পর্যন্ত, এই পর্যন্ত আসলে লাইন ঠিক আছে। এর বাইরে বাকি সবগুলো লাইনই আসলে সাসপেন্ডেড। এবং লন্ডন ওভারগ্রাউন্ডের বলা হচ্ছে যে রিডিউস সার্ভিস, এর কারণ হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের সাথে অনেক ওভারগ্রাউন্ডের যে সংযোগ রয়েছে সেই কারণে আসলে এটি সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে আরও একটি তথ্য দিতে চাই। আপনারা জানেন যে সাধারণত বলা হয় যে লন্ডনের মাটির উপরে যে পরিমাণ মানুষ চলাফেরা করে তার চেয়ে বেশি মানুষ আন্ডারগ্রাউন্ডে চলাফেরা করে থাকেন। প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ, মানে 5 মিলিয়ন মানুষ এই লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশন ব্যবহার করে থাকেন। আজকের এই স্ট্রাইকের কারণে এই 5 মিলিয়ন মানুষ, মানে 50 লক্ষ মানুষ তাদের প্রত্যেক দিন যে এই কাজে যাওয়া থেকে শুরু করে কাজ থেকে বাসায় ফেরা এবং অন্যান্য কাজের জন্য যে আন্ডারগ্রাউন্ডটি ব্যবহার করে থাকেন সেটি আজকে তাদের ব্যাহত হচ্ছে এবং তারা আসলে বাস সার্ভিস ব্যবহার করার চেষ্টা করছেন। বাস আজকে ডিলে, আবার আজকে যেই পরিমাণ ট্রাফিক আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেখানে মারাত্মক প্রভাব ফেলেছে এই স্ট্রাইক। আপনারা জানেন যে 600-এরও বেশি স্টেশনে কর্মী ছাঁটাই করা হয়েছে, এর বিরুদ্ধে এই স্ট্রাইক করা হয়েছে। এর পাশাপাশি যে কর্মীরা যারা রয়েছেন তাদের পেনশন বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য আরও বেশ কিছু দাবি দেওয়া মিলিয়েই কিন্তু এই স্ট্রাইকটি বর্তমানে চলছে। এবং সরকারের এই স্ট্রাইকটি কিন্তু আজকে 24 ঘন্টা চলবে, আগামীকালকে বিরতি দিয়ে আবারও বৃহস্পতিবারও কিন্তু ঠিক একইভাবে 24 ঘন্টার এই স্ট্রাইক চলবে। 2009 সালে সর্বশেষ যখন এইরকম একটি 24 ঘন্টার স্ট্রাইক দেওয়া হয়েছিল এবং সব আন্ডারগ্রাউন্ডের সার্ভিস যখন বাতিল করা হয়েছিল, তখন কিন্তু ঠিক সারা লন্ডন এক পর্যায়ে একরকম স্থবির হয়ে গিয়েছিল, কারণ মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছিল। ঠিক একইভাবে যানজটের লক্ষণ আমরা আজকে এখন সকাল এই সময়টাতে শুরু হয়েছে এবং দিনের বেশিরভাগ সময়ে আসলে এ ধরনের যানজট থাকবে। এবং যেই বৃষ্টির কারণে মানুষের মধ্যে যে জনজীবন যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সেটিও কিন্তু আজকে, মানে এই যে আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকের সাথে ওয়েদার খারাপ, সব কিছু মিলিয়ে মানুষ আসলে একটু টালমাটাল অবস্থার মধ্যে রয়েছেন। এর পাশাপাশি আগামীকাল থেকে ব্রিটেনের এই যে গত 11 বছরের মধ্যে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটছে, 3.8% বেড়ে যাচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড এবং রেলওয়ের ভাড়া। সেক্ষেত্রে বলা হচ্ছে ব্রাইটন থেকে লন্ডনে আসতে যারা সিজন টিকিট কাটেন, এরকম যারা সিজন টিকিট কাটেন তাদের ভাড়া 3.8% বেড়ে যাওয়ার ফলে £194 থেকে £5,302 বেড়ে যাবে। এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড যারা ব্যবহার করে থাকেন, বিশেষত ধরেন আপনি সেন্ট্রাল লন্ডনে যাবেন, সেন্ট্রাল লন্ডনে একবার পাঞ্চ করলে £2.5 চার্জ করা হয়, সেক্ষেত্রে মানে জোন ওয়ানে গেলে £2.5 চার্জ করা হয়, সেক্ষেত্রে 3.8% বেড়ে গেলে সেটি আরও প্রায় 10 পেন্স 12 পেন্সের মতো আপনার ভাড়া বৃদ্ধি পাবে। সব কিছু মিলিয়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড একটি অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এভাবে স্ট্রাইকগুলো চলছিল, কিন্তু সেই স্ট্রাইকগুলো চললেও একটি দুটি লাইন বন্ধ করে দেওয়া হচ্ছিল, বাকি লাইনগুলো সচল ছিল, সেভাবে কোনোভাবে একটা ম্যানেজ করা গেছে। কিন্তু 24 ঘন্টার এই স্ট্রাইকের কারণে মানুষের মধ্যে মারাত্মক প্রভাব পড়ছে, কাজে যেতে মানুষের দেরি হচ্ছে, বিশেষ করে যারা হুইল চেয়ার ব্যবহার করে থাকেন এবং যারা যাদের চলাফেরার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। এই হচ্ছে আসলে লন্ডন আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকের কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, রাস্তায় যানজট, বৃষ্টির কারণে মানুষের চলাফেরা ব্যাহত হচ্ছে, লন্ডন আন্ডারগ্রাউন্ড স্ট্রাইক থাকার কারণে বাসের উপরে যেই চাপ সৃষ্টি হচ্ছে। আমার পাশে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই বাস স্টপে অনেকক্ষণ ধরে কিন্তু এই মানুষগুলো দাঁড়িয়ে, ট্রাফিকের কারণে আমরা দেখতে পাচ্ছি যে পরপর 3টি বাস সেখানে লাইন ধরে আছে, কিন্তু এখন পর্যন্ত বাসগুলো বাস স্টপে না আসার কারণে এই বাস স্টপে কিন্তু
মারাত্মক মানুষের চাপ আস্তে আস্তে বাড়ছে। এই হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের স্ট্রাইকের সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।